আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ইসলামিক ব্যাংকের কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবেন। আসলে এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক সময় দরকার পড়ে, অনেক কাস্টমার কেয়ারের নাম্বার, তো কিছু কিছু কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু এমনভাবে থাকে সেটা আমরা অনেকভাবে রিসার্চ করার পর, খোঁজার পরে কিন্তু খুঁজে পাই না। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ইসলামিক ব্যাংক কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কিভাবে সরাসরি কথা বলে আমাদের সমাধান জেনে নিতে পারি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন আপনি সবার আগে। তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে চলে। তো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন চলে যাব ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে যাওয়ার পর এই যে ইসলামিক ব্যাংকের হেল্পলাইন নাম্বারটা উঠিয়ে নেব। তো আগে সিস্টেমটা দেখুন কিভাবে কথা বলতে হয় হেল্পলাইনে, তারপরে আপনি নাম্বারটা উঠিয়ে কল করে দেবেন এই সিস্টেমে। 16259, ঠিক আছে, এই নাম্বার উঠে তারপর কল করে। শুভ অপরাহ্ন, ইসলামী ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। বাংলা শুনতে এক চাপুন, এন্ড ফর ইংলিশ প্রেস 2। অ্যাকাউন্ট সেবার জন্য 1, সেলফিন সেবার জন্য 2, ফোন ব্যাংকিং সেবার জন্য 3, আই ব্যাংকিং টিপিন সেবার জন্য 4, এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভবিষ্যতে ব্যবহারের জন্য এই কলটি রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে মাইনুদ্দিন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি ওয়ালাইকুম সালাম। জি, আমি আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছি। তো আমি ইসলামিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, ঠিক আছে? জি। তো সেটার জন্য আমার অনলাইন ট্রানজাকশনের একটা সুইট কোড লাগবে। তো আমার পাশাপাশি জায়গায় আছে, একটা হচ্ছে ইসলামিক এজেন্ট ব্যাংক আর একটা হচ্ছে উপশাখা। তো এখন আমি কোনটা অ্যাকাউন্ট খুললে আমি সুইট কোডটা পাবো বা আমার জন্য সুবিধা হবে? উপশাখায় স্যার খুলতে পারেন। জি জি, ওনাদের তো সুইট কোড আছে নিজস্ব নাকি? তো আপনারা দেখতে পারলেন কিভাবে ইসলামিক কাস্টমার কেয়ার কল সেন্টারে কথা বলা যায় খুব সহজেই, বা কি সেই প্রক্রিয়া কোন সিস্টেমে। তো এভাবে কিন্তু আপনারা কল করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন।